হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি এই সকাল সকালে একটু শুরু করলাম, তো এখন বাজে প্রায় 9টার মতো। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে এদিকে কটা প্লেট আর বাটি বের করে নিলাম, আর অন্যান্য বাসনপত্রগুলো আমি কিন্তু আগের দিন রাতেই বের করে নিয়েছি, কারণ আজকে আছে একটা স্পেশাল অকেশন। এই স্পেশাল অকেশনটা কী বলো তো? আজকে ছিল জামাই ষষ্ঠী, আর আমাদের এই বছরের জামাই ষষ্ঠীটা না একটু অন্যরকমভাবেই পালন করা হচ্ছে। অন্যান্যবার বাড়িতেই কিন্তু বেশ বড় সড়ো করে জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়, আর লাস্টবার যেমন আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতেও গিয়েছিলাম, তার সাথে জামাই ষষ্ঠীও সেলিব্রেট একবারেই হয়ে গেছে। অন্যান্য বছর জামাই ষষ্ঠীর দিন অফিস থাকলেও ওই হাফ অফিস করেইও চলে আসে, নাহলে ছুটিও নিয়ে নেয়, কিন্তু এবছর অফিসে এত কাজের প্রেশার ছিল তাই ছুটিও নিতে পারেনি, তাই একদম সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেল অফিসে। ও তো বেরিয়ে অফিসেই চলে গেল, আর আমি আর মাদের বাড়িতে একা একা গিয়ে কী করব বলো তো? আর যার জন্য আজকের এই স্পেশাল দিন, মানে জামাইদের জন্যই স্পেশাল, আর সেখানে জামাই অফিসে চলে গেল, তাই আমি একটা কাজ করলাম, মা আর বাবাকে আমার এখানে ডেকে নিলাম, তো মা আর বাবা এই 11টার মধ্যে আমার বাড়িতে চলেও এলো। প্রতি বছর ওই একই বাধা নিয়মের মধ্যেই কিন্তু জামাই ষষ্ঠীটা পালন হয়, তাই ভাবলাম এবারটা না হয় একটু অন্যরকমই হলো। তো আজকে আমাদের সকালে জল খাবারে ছিল ছোলার ডাল, লুচি আর মিষ্টি। আমি ডালটাকে হাফ সেদ্ধই করে রেখেছিলাম, তো বাবা এসে পুরো ডালটা বানিয়ে ফেললো। আমার বাবা না রান্না করতে খুব ভালোবাসে, তাই বাবাই সব মোটামুটি করে নিল, আর এদিকে টুকটাক যা সবজিপাতি ছিল দুপুরের ওই লাঞ্চের জন্য আমি ওগুলোকে কেটে ভেজে নিচ্ছিলাম, আর অন্যদিকে মা লুচিগুলোকে বেলে কিন্তু টপাটপ ভেজেও নিল। আর দেখেছো লুচিগুলো কী সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছিল। দুপুরের জন্য এদিকে ইলিশ ভাপা বানাবো, আর তার জন্য যেটুকু যা চোখার জানছি সেটুকু করে নিচ্ছি। আমি সকালবেলায় দু রকমের সর্ষে আর পোস্ত একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সর্ষেগুলোকে খুব ভালো করে বেটে নিয়ে তার থেকে খোসাটা ফেলে দিয়ে জলটা ছড়িয়ে নিলাম। এদিকে মাছের মধ্যে খুব ভালো করে লবণ আর হলুদটা মেখে নিলাম, এদিকে মাছের সাথে মশলাটা খুব ভালো করে মেখে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা সর্ষের তেল। এখন সব কিছু বেশ খুব ভালো করে মেখে নিয়ে কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে ছেড়ে দিব। কালো জিরেটা ফোড়ন দেওয়া হয়ে গেলে আরও বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেরা কিন্তু মাছের মধ্যে দিয়ে দিলাম, আর এখন তেলের মধ্যে সব মাছগুলো একে একে ছেড়ে দিয়ে যেটুকু মশলা ছিল সেই মশলাটুকু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কড়াইয়ে ঢেলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওই প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত ফুটতে দিয়েছিলাম, আর কিছুক্ষণ বাদেই এই যে আমাদের রেডি হয়ে গেল গরম গরম ইলিশ ভাপা, আর আমি এখানে সামান্য গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছিলাম। তোমরা যারা ধনেপাতা পছন্দ করো না তারা কিন্তু ইলিশ ভাপাতে নাও দিতে পারো, তো আমি এখানে সামান্য ওই একটু দেখতে সুন্দর লাগবে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। আর ইলিশ ভাপা করতে একদম কিন্তু বেশি সময় লাগে না, একদম চটজলদি হয়ে যায়, আর খাওয়ার কথা তো এর কোনো তুলনাই হয় না, মানে জাস্ট অসাধারণ লাগে। তো তোমরা কারা কারা ইলিশ ভাপা খেতে পছন্দ করো একটু কমেন্টে জানিও। লাঞ্চ ব্রেকেও চলে এলো অফিস থেকে, আর এখন ওই প্রায় ধরো 2:30-3টার মতো কিন্তু বাজে, তো আমি ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম খেতে দিয়ে দিলাম। যদিও আজকে আইটেম একদম অল্পই ছিল, আর ও বেশি আইটেম দিয়ে খেতে পছন্দও করে না, তাই একদম অল্প আইটেমে একদম তৃপ্তি করে খেয়ে উঠলো। আজকে ওর অফিসের চাপটা এতটাই ছিল যে খেতে খেতেও 4-5টা ফোন চলে এলো, এদিকেও খেয়ে দিয়ে আবারও অফিসে বেরিয়ে গেল। এরপরে আমি মা আর বাবাকে খেতে দিয়ে দিলাম। নিজে হাতে বেড়ে মা বাবাকে খাওয়ানোর কিন্তু একটা অন্যরকম আনন্দই আছে, তাই না বলো? তো যাই হোক, এরপরে আমিও নিজেরটা নিয়ে টুক করে একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাই একটু রেস্ট নিয়ে এরপরে অফিস থেকে ফিরে এলে ওই প্রায় 6:30-7টার মতো বাজে, তো মাদেরকে বললাম সারাদিন তো বাড়িতে ছিল না, তাই ও বাড়িতে ফিরে এলে চলো একটু ঘুরতে যাই। তো যেই বলা সেই কাজ, সবাই মিলে ওই রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম। আমাদের এখানে গতবার পুজোর সময় যে রাজা ভাতখাওয়াতে রেলকোচ রেস্টুরেন্টটা খুলেছে সেখানেই এখন যাচ্ছি, যদিও সেখানে এর আগে অতবার যাওয়া হয়নি, এই প্রথমবারই মা বাবাকে নিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক জায়গাটা কেমন। আমাদের এই রেস্টুরেন্টটায় আসতে ওই প্রায় 20 থেকে 25 মিনিট মতো কিন্তু লেগে গেল, তো চলো এই যে আমরা গাড়ি থেকে নেমেও পড়লাম, তো আস্তে আস্তে এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি।
যদিও বা মা বাবাকে নিয়ে এখন কিন্তু তেমন একটা বের হওয়া হয় না। আমার বাবার কিন্তু এদিকে আবার ঘোরাঘুরির দিক থেকে বেশ শখ পূর্তি রয়েছে, কিন্তু মা আবার ঘর থেকে একদমই বেরোতে চায় না। মা আবার একটু ঘরকোনোই বলতে পারো। তাই ভাবলাম আজকে যখন একটা স্পেশাল দিন আছে তাই মা বাবাকে নিয়ে একটু বেরিয়েও আসি আর নিজেরা একটু খাওয়া দাওয়াও করে আসি। আসলে মা তো কোথাও তেমন একটা বেরোতেই চায় না, এদিকে মা আবার না বেরোলে বাবাও ঠিক তেমন একটা বেরোতে চায় না, এই করতে করতে আমাদের একসাথে কোথাও বের হওয়াই হয় না। তো যাই হোক, এদিকে আমরা রেস্টুরেন্টের ভেতরে কিন্তু ঢুকে গেছি। তো রেস্টুরেন্টটা আজকে মোটামুটি ফাঁকাই ছিল। আজকে যেহেতু বেশিরভাগ মানুষই বাড়িতে জামাই ষষ্ঠীটা সেলিব্রেট করছে, তাই মনে হয় রেস্টুরেন্টে ভিড়টা কম। তো ভিড় ছিল, দু একজনের বেশি কিন্তু ছিল না, যদিও আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এদিকে রেস্টুরেন্টের ভেতরটা ঢুকেই দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, আর এদিকে একটা গ্রিন কালারের ফ্লাওয়ার দিয়ে কিন্তু পুরোটা ডেকোরেট করা রয়েছে, সেটা কিন্তু একটা সেলফি জোন। এদিকে রেস্টুরেন্টের ভেতরে চলছিল আমার ফেভারিট সিঙ্গার কেকের গান। তো গান শুনতে শুনতে এদিকে আমাদের মেনু কার্ডটাও দিয়ে গেল আর আমরা স্টার্টারটা অর্ডার করে দিলাম। আর ফ্লেভার অফ ডুয়ার্সে এসে যদি চাই না খেলাম তাহলে আর কী খেলাম। আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া, আর আমার বাবা যেহেতু চা খায় না তাই আমাদের জন্য 3 কাপ চা। আর চাটা কিন্তু জাস্ট অসাম ছিল। এদিকে চা আর পকোড়া খেতে খেতে আমরা মেন কোর্সের আইটেমগুলো দেখে নিচ্ছিলাম, আর কিছুক্ষণ পরে এসে আমাদের মেন কোর্সের আইটেমগুলো দিয়ে গেল। তো আমাদের মেন কোর্সের যে আইটেমগুলো ছিল তার মধ্যে আমরা নিয়েছিলাম 1 প্লেট ভাত, 1টা মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা, 1টা শাহী মটর পনির, 2টা রুটি আর পাঁপড় পোড়া। এদিকে তখনও মার চাই খাওয়া শেষ হলো না, আর এদিকে বাবা কিন্তু ভাত নিয়ে বসেও পড়েছে। তো মা বারবারই না করছিল যে মা নাকি কোনো রাইস আইটেমই খাবে না। তো মার নাকি চাটা এতই ভালো লেগেছে যে চাই বারবার খেয়ে যাচ্ছে। এদিকে মা কিন্তু একদমই চিকেন খায় না, তাই মার জন্য নেওয়া হয়েছিল শাহী মটর পনির, আর এদিকে আমি অল্প করে মিক্সড ফ্রাইড রাইসও নিয়েছিলাম আর 1টা রুটিও নিয়েছিলাম। তো এই যে আজকে কিন্তু এখানে তোমাদের দাদাভাই আমাকে খাবারগুলো সার্ভ করে দিল। তো এই যে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া শুরুও করে দিলাম, আর আমার কিন্তু খাবারগুলো বেশ ভালোই লেগেছে। এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা ভেতরে কিছুক্ষণ বসে কিন্তু সবাই মিলে কয়েকটা ফটোও তুলে নিলাম। তারপর যখন এসি রুম থেকে বাইরে বেরিয়ে এলাম তখন এই যে গরমে একদম অবস্থা কিন্তু সবার খারাপ হয়ে গেল, ঘেমিয়ে নিয়ে আমাদের সবার একদম একসার অবস্থা। তো যাই হোক, এবারে আমরা গাড়িতে উঠে পড়লাম, এবারে বাড়ির পথে রওনা দেব। যেহেতু আমরা হাই রোড ধরেই ফিরছিলাম রাস্তাঘাট দেখো একদম কিন্তু পুরো শুনশান হয়ে গেছে, আর আমাদের বাড়ি ফিরে আসতে আসতে ওই প্রায় 10:45 মতো বেজে যায়। তো এদিকে এই যে গাড়ি করে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিল, এদিকে মা বাবাও চলে যাচ্ছে আর আমি ওখান ঘরে চলে যাব। তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ। আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।